সরকার ঠকার প্রমাণ দিলে মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ে। মণিপুরত এতিয়াও এখন সরকার আছে, সরকার এখন আছে মণিপুরত, সক্রিয় হয়ে আছে মণিপুর সরকার। মণিপুরত যে এখন সরকার আছে মঙ্গলবারে তার স্পষ্ট প্রমাণ দিলে মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ে। মাত্র এদিনের বাবে বিধানসভার অধিবেশন অনুষ্ঠিত হল মণিপুরত। মাত্র এদিনের বাবে সাধারণতে বিধানসভার অধিবেশন হওয়ার উদাহরণ খুব কম। মণিপুর রাজ্যপাল অনুসূয়া উইকে আর মণিপুর বিধানসভার বিজনেস এডভাইজরি কমিটির সিদ্ধান্ত মর্মে মঙ্গলবারে এদিনিয়াক বিধানসভার অধিবেশন অনুষ্ঠিত হয় ইম্ফলত। এই বিধানসভার অধিবেশন এদিনিয়াক অনুষ্ঠিত করার উদ্দেশ্য হল সরকার যে এতিয়াও কার্যক্ষম হয়ে আছে তারই প্রমাণ দিয়া। স্বাভাবিক গতিত চলি থাকা এখন রাজ্যত ক্যাবিনেটে বিধানসভার অধিবেশন প্রতি ছমাহর মূরে মূরে অনুষ্ঠিত করাটো নিয়ম। সেই অনুসরি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের ভিতর অধিবেশন অনুষ্ঠিত হওয়াটো জরুরি আছিল। ডাবল ইঞ্জিনের সরকার যে কার্যক্ষম হয়ে আছে তাকেই প্রমাণ দিবলৈ রাজ্যপালের পৃষ্ঠপোষকতাত অনুষ্ঠিত হল এদিনিয়া অধিবেশন। উল্লেখ্য যে ডাবল ইঞ্জিনের সরকার চলি থাকা মণিপুর বিগত তিন মের পরাই সাম্প্রদায়িক সংঘর্ষত জর্জরিত হয়ে আছে। 70 জনেরও অধিক লোকে মৃত্যুক সাবতি লৈছে, হাজার হাজার লোক গৃহহীন হয়েছে। মণিপুরের মেইটে সম্প্রদায়ক জনজাতির মর্যাদা প্রদান করা বিষয়টির বিরোধিতা করেছিল কুকি সম্প্রদায়ের লোকসকলে। ইয়ারপরাই আরম্ভ হয়েছিল মতানৈক্য, আর এই মতানৈক্যই রূপ লৈছিল আক্রমণ প্রত্যাক্রমণের। মণিপুরের পরিস্থিতি বিগত 4 মাহতো নিয়ন্ত্রণ হওয়া নাই। আনহাতে মণিপুরত সংঘর্ষর আগত শেষরখন ক্যাবিনেট অনুষ্ঠিত হয়েছিল বিগত 5 মাহত। ছমাহর ভিতর ক্যাবিনেট অনুষ্ঠিত করব নিলে মণিপুরের সরকার মূল্যহীন হয়ে পড়ার আশঙ্কা করেছিল বিজেপিয়ে। ইফালে বিরোধী দলবুরেও মণিপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণলৈ অনাত ব্যর্থ হওয়ার বাবে রাজ্যখনত রাষ্ট্রপতি শাসন দাবি করে আহিছে। রাষ্ট্রপতি শাসন দিয়ে হাতর কোঠার ভরিত নামারে কেন্দ্রয়, সংখ্যাতে লাগে বিজেপি শাসিত রাজ্য, প্রজার সুপাত ক্ষমতাহে মূল বিষয়। সবাতোকৈ গুরুত্বপূর্ণ বিষয়টি হয়েছে মণিপুরত চলি আছে ডাবল ইঞ্জিনের সরকার। আনহাতে 2024 লোকসভার নির্বাচনের মাজত আছে মাত্র 7টা মাহ। এই সময় বিজেপির শাসন থাকা সরকার এখন থাকা অবস্থাত রাষ্ট্রপতি শাসন বলবৎ করবলিয়া হলে বিজেপি হাতর কোঠার ভরিত মরার দরে অবস্থা হব। সেয়েহে বিজেপিয়ে নিজের সরকার অথবা দলের বদনাম আনব খোঁজা কোনো কামেই করব খোঁজা নাই। মণিপুরত লোকসভার আসন আছে 2খন, মণিপুর বিধানসভাত বিজেপির আসন আছে 32খন। মঙ্গলবারে অনুষ্ঠিত হওয়া বিধানসভার অধিবেশনত 10গৰাকী কুকি সম্প্রদায়ের বিজেপি বিধায়কে অংশ লওয়ার বিরত আছে। আনকি 10গৰাকী নগা বিধায়কেও এই অধিবেশনত অংশগ্রহণ নকরার সিদ্ধান্ত লয়। দেশের বিভিন্ন রাজ্যত চলি থাকা বিরোধী তথা বিজেপি সরকারের ক্ষেত্র রাজ্যপালে গ্রহণ করে আহিছে পক্ষপাতমূলক পদক্ষেপ। মণিপুরত এন বীরেন সিং নেতৃত্বাধীন সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণত ব্যর্থ হওয়ার পিছতো কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসাবে থাকা রাজ্যপাল অনুসূয়াই সরকারখন কার্যক্ষম হয়ে থাকাটো বিচাৰিছে। তার বিপরীতে পাঞ্জাবর রাজ্যপাল বানুয়ারিলাল পুরোহিতে রাজ্যখনত ড্রাগসর অবৈধ বজার নিয়ন্ত্রণত ব্যর্থ হওয়ার অভিযোগ তুলি মুখ্যমন্ত্রী ভগবন্ত মান নেতৃত্বাধীন সরকারখনের পতন ঘটাই রাষ্ট্রপতি শাসন প্রবর্তন করব বলে হুঙ্কার দিয়ে আহিছে। নিউজ ডেস্ক রিপোর্ট, দা ক্রস কারেন্ট।